মরিয়াম খেজুর চাষ করে তাক লাগিয়ে দিলেন আব্দুল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ ব্লকের পাটুলি খানপুর গ্রাম পঞ্চায়েতের বেনা গ্রামের আব্দুল হামিদ মণ্ডল ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আরব থেকে খেজুর বীজ নিয়ে এসে তার বাড়িতে রোপণ করবে। সেই জন্য ছোটবেলা থেকেই বাবা মা স্কুলে যাবার সময় যে খাবারের টাকা দিত সেই টাকা জমিয়ে রাখত। বহুদিন পর তার স্বপ্ন পূরণ হলো। ওই গ্রাম থেকে বেশ কিছু মানুষ আরবে হজ করতে গিয়েছিলেন, তাদের কাছে আরব থেকে মরিয়াম খেজুরের বীজ আনার টাকা দেয়। তার মনে একটাই প্রশ্ন ছিল, আমাদের ভারতের মাটিতে এই খেজুর গাছ হওয়া সম্ভব হবে কিনা। গাড়ির গ্যারেজের কাজ করতে সংসার ঠিক মতন চলতো না, কিন্তু ছেলেটা হাজি সাহেবের মাধ্যমে আরবের খেজুর বীজ নিয়ে এই প্রযুক্তি থেকে কিছু মানে মাটি সার মাটি তৈরি করতো বা ইয়ে করতো, এরকম কুটোকাটা করতো, করিয়ে আস্তে আস্তে দেখলাম এই খেজুর গাছ লাগাইছে। এই 3 বছরের মধ্যে সেই খেজুর গাছে এখন বেশ খেজুর ধরেছে, খেজুর ধরেছে, সেই তিনটে মানে মানে গাছে খেজুর ধরেছে 3 বছরের মধ্যে। আব্দুল হামিদ মণ্ডল জানান তিনি অটো গ্যারেজে কাজ করতেন, হাজি সাহেবের মাধ্যমে বীজ নিয়ে এসে চারা তৈরি করেন, প্রচুর পরিশ্রম করে 30টিরও বেশি খেজুর গাছ লাগান। 3 বছর পর গাছে ফলন দেখা দেয়, এতে খুশি হলেন আব্দুল হামিদ মণ্ডল ও তার পরিবার। ছেলে এখন সেই ছাদের উপরেও চারা দিয়েছে, অনেকগুলো চারা। দূর দূরান্ত থেকে লোকজন এই খেজুর দেখার জন্য ভিড় জমাচ্ছেন তার বাড়িতে। আমার নাতি এবার গাছটা লাগাই গেছে, এখন তাই এইখানে লোকজন এসেছে, আমি তাই দেখতে আসছি যে আপনারা কিভাবে কি করেন। আমি একটু ভুল টুল যদি বলি ফেলি, তাই আমি বলছি না আমি যাবো, আমি আরব তো ঘুরে আসছি, আমি আমি সব বলতে যাবো। গ্রামবাসীরা এই খেজুর খেয়ে খুবই প্রশংসা করলেন। আরবের খেজুর গাছ নাকি এখানে ইয়ে তৈরি হয়েছে, তো আমি এই সম্পর্কে দেখি 3 বছর 2 মাস বয়সে এখানে খেজুর গাছে খেজুর ধরেছে এবং সব দলে দলে লোক এখানে দেখতে আসে, আমার এতই ভালো লেগেছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।